वेल ऑफ टेल्स से आज मानिक बंदोपाध्यायर कहानी टीचर। गल्पर परिचालना प्रोडक्शन और साउंड डिजाइन आमी शीर्षेंदु भौमिक, सहपरिचालना एवं सहयोगिताय स्वागता साहा भौमिक, पोस्टर डिजाइन सौम्यदीप गुई। ताहले सुनते थाकुन आमादेर आजकेर निवेदन टीचर। राजमाता हाई स्कूले सेक्रेटरी राय बहादुर अविनाश तरफदार भेबे चिंते शेष पर्यन्त टीचरदेर किछु सदुपदेश देवा स्थिर करलो। बुढ़ो बयसे एमनितेई तार घुम हय कम, तार उपर एइसब जाच्छे ताई खाप छाड़ा ब्यापारे माथा गरम हये जाओयाय कदिन आरो घुम हयनि। टीचाররা धर्मघट करबे वेतन कम बोले, वेतन बाकी थाके बोले, एटा सेटा हरेक रकम असुविधा आछे बोले चाकरी करते। বাপের জন্মে রায়বাহাদুর এমন কথা শোনেননি। বিদ্যালয়ের শিক্ষক তারা কি মজুর না ধাঙর যে ধর্মঘট করবে? শুধু তার স্কুলে এসব গোলমালের সম্ভাবনা ঘটলে সে অবশ্য ব্যাপারটা খুব একটা গ্রাহ্য করত না। দুটো ধমক দিয়ে একটা মিষ্টি কথা বলে সকলকে খেপাচ্ছে কোন মাথা পাগলা ইয়াং টিচারটি তার সন্ধান নিয়ে তাকে এক চোট মজা দেখিয়ে সব ঠিক করে দিত অনায়াসে। কিন্তু সারা বাংলাদেশের সব স্কুলের টিচাররা জোট বাঁধছে, সম্মেলন করছে, খেতে পায় না লেখা ব্যাচ পড়ছে। পড়ুক, যা খুশি করুক অন্য স্কুলের টিচাররা, তার স্কুলে সে ওসব বিশ্রী কাণ্ড ঘটতে দেবে না। ওসব হীনতা স্বার্থপরতা স্বেচ্ছাচারিতা ঢুকতে পারবে না তার পবিত্র শিক্ষায়তনে। স্বার্থ ভুলে বিলাসের লোভ জয় করে স্বেচ্ছাকৃত দারিদ্র্যকে হাসি মুখে বহন করে বিদ্যাদানের মহান আদর্শ যারা গ্রহণ করেছে, দেশের যারা ভবিষ্যৎ মেরুদণ্ড তাদের গড়ে তোলার বিরাট দায়িত্ব পালন যাদের জীবনের ব্রত, বুড়ো রামনাথ যাদের গর্ব ও গৌরব, তুচ্ছ দুটো পয়সার জন্য, সামান্য দুটো অসুবিধের জন্য তারা নিজেদের নামিয়ে আনবে, আদর্শ চুলোয় দেবে, শিক্ষা দীক্ষাহীন অসভ্য মজুর ধাঙরের মতো হাঙ্গামা করবে, তা কখনো হতে পারে না। রায়বাহাদুর তা বিশ্বাস করেন না। মোটামুটি এই ধরনের সদুপদেশ রায়বাহাদুর শোনালো শনিবার স্কুল ছুটি হবার পর। অবশ্য অনেক ফেনিয়ে ফাঁপিয়ে দমক গমক মূর্ছনা আমদানি করে গুরু গম্ভীর চালে, আপনারা কি বলেন? কে কি বলবে, সকলে চুপ করে থাকে। রায়বাহাদুরের ধৈর্য বড় কম, বিশেষত এখন এত লম্বা বক্তৃতা দেবার পর এই গরম অবস্থায় এক ফোঁটাও আছে কিনা সন্দেহ। কেউ কিছু বলতে গেলে হয়তো গালাগালি দিয়ে বসবেন, গালে চর বসিয়ে দেওয়াও আশ্চর্য কিছু নয়। কিছু বলার দরকারও ছিল না, টিচারদের দাবি দেওয়া সম্পর্কে এটা অফিসিয়াল কোনো মিটিং নয়, রায়বাহাদুরের নিজস্ব সদুপদেশ দানের সভা, চুপচাপ বসে শোনাই এখানে যথেষ্ট। প্রৌঢ় হেডমাস্টার শশাঙ্ক কেবল একবার মাথা চুলকিয়ে বলে, আগে বই কি, শিক্ষক জীবনের মহান আদর্শের কথা কি তারা ভুলতে পারে? সভার শেষে শশাঙ্ক একান্তে আবার বলে, এই বলছিলাম কি, আগে গত মাসের বাকি মাইনেটার জন্য একটু যেরকম দিনকাল, সংসার চালানোই তো, মানে কে উস্কানি যা দিচ্ছে তা জানেন? ক বছর আগে হলে শশাঙ্ক হয়তো দু একটা নাম উচ্চারণ করে ফেলত, কিন্তু শশাঙ্কবাবুও আর সেই শশাঙ্কবাবু নেই, অনেক বদলে গেছে। আগে উস্কানি কে দেবে, একজন দুজনের উস্কানির ব্যাপার তো নয়, আপনি তো জানেন দেশ জুড়েই এরকম চলছে। স্কুলের বাগানের দিকে চেয়ে থেকে রায়বাহাদুর বলে, কিরিন খুব পলিটিক্স করে বেড়ায় নাকি? বুকটা ধরাস করে ওঠে শশাঙ্কর। গিরিন তার জামাই, মনে মনে আরেকবার গিরিনকে অভিশাপ দিয়ে বলে, পলিটিক্স করে না, মিটিং ফিটিং হলে হয়তো কখনো শুনতে টুনতে যায় আর কি, আর স্কুলে পলিটিক্স নিয়ে কিছুই হয় না। হয় না? তাহলে সেদিন স্ট্রাইক করে ছেলেরা যে স্কুলের মাঠে মিটিং করলো, আগে সেটা তো ঠিক পলিটিক্যাল মিটিং নয়, প্রোটেস্ট মিটিং মাত্র। কলকাতায় স্টুডেন্টদের উপর গুলি টুলি চালানো হয়েছে, তাই প্রোটেস্টে সব ওই আর কি, মানে
বলছিলাম এই দেখেন দেখেন, কলার কাদিটা বাতি হয়েছে না, এবার কেটে ঝুলিয়ে রাখলে পেকে যাবে দু একদিনের মধ্যে, কি বলেন? কাল মালিকে বলে দেব, রাতারাতি যেন চুরি হয়ে না যায় দেখবেন। রায়বাহাদুর হাসল। সন্ধ্যার পর গিরিন বাড়িতে তার সঙ্গে দেখা করতে গেলে রায়বাহাদুর আশ্চর্য হল না। গিরিনের সম্পর্কে তার প্রশ্নে ভড়কে গিয়ে শশাঙ্কই নিশ্চয়ই তাকে পাঠিয়েছে দোষ কাটাতে। কথায় কথায় তাকে জানিয়ে দিয়ে যেতে যে ভুলচুক যদি সে করেই থাকে তিনি যেন ক্ষমা করে দেন, এবার থেকে সে সাবধান হবে। তাই যদি হয় তবে ভালোই। গিরিন কিন্তু ওসব কথার ধার দিয়েও যায় না। খুব বিনীত ও নম্রভাবে পরদিন তার ছোট ছেলের অন্নপ্রাশনে নেমন্তন্ন জানায়। রায়বাহাদুর অবশ্য বুঝতে পারে তার মানেও তাই। খানিকটা স্পষ্টভাবে জানানোর বদলে ইঙ্গিতে জানানো যে সে আসলে অনুগতই, রায়বাহাদুর যা অপছন্দ করেন তা থেকে এসে তফাতে থাকছে, তাকে চটাবে না। অন্নপ্রাশন ছোট ছেলের, তা বেশ বেশ বেশ, কিন্তু বাবা আমি তো নেমন্তন্নে যাই না, বুড়ো শরীরে আর সয় না ও সব। রায়বাহাদুর অমায়িকভাবে হাসে। আপনাকে পায়ের ধুলো দিতেই হবে, গিরিন বলে নাছোড়বান্ধার জোরালো অনুনয়ের সুরে। সকাল সকাল গিয়ে আশীর্বাদ করে আসবেন, শুধু একটু না হয় ফলমূল মুখে দেবেন, সবাই আশা করছি, মনে বড় আঘাত পাবো আপনি না এলে। রায়বাহাদুর যেতে রাজি হয়েছে ধরে নিয়েই যেন একটু ইতস্তত করে গিরিন আবার বলে, একটা কথা বলি আপনাকে, দোষ নেবেন না, খেলনা বা উপহার কিছু নিয়ে আসবেন না খোকার জন্য। আমাদের বংশের রীতি আছে, কোনো কাজে রক্তের সম্পর্ক ছাড়া কারো কাছ থেকে সামান্য উপহার পর্যন্ত নেওয়া যাবে না। ঠাকুরদা আর না তার বাবা কে যেন অভিশাপ দিয়ে গিয়েছেন, এক গাছি তৃণ নিলেও নাকি বংশের সর্বনাশ হয়ে যাবে। বলো কি হে? একটা দুশ্চিন্তা কেটে যায়। অন্নপ্রাশনের নিমন্ত্রণে গেলে কিছু দিতে হবে, এ চিন্তাটা ছিল রায়বাহাদুরের। এবারে একটু ভেবে গিরিনের একান্ত আগ্রহ দেখে রাজি হয়ে বলল, বেশ, এত করে যখন বলছো। সে কিছু খাবে না, কিন্তু এই সুযোগে মিষ্টি প্রভৃতি তার সঙ্গে কি দেবে না গিরিন? রায়বাহাদুর ভাবে, অনেকেই দেয়। প্রায় দশটায় রায়বাহাদুর গিরিনের বাড়ি পৌঁছল। বাড়ি দেখে একটু আশ্চর্য হয়ে গেল। ছোট ছেলের অন্নপ্রাশন উৎসবের চিহ্ন না দেখে আরো বেশি, এত ছোট এত পুরনো এমন দিনহীন চেহারায় একতলা পাকা বাড়ি হয় রায়বাহাদুর জানত না। কারণ এর চেয়েও খারাপ বাড়ি চারিদিকে অসংখ্য ছড়ানো থাকলেও সে কোনোটার দিকেই কখনো তাকিয়ে দেখেনি। এ ধরনের বাড়ির অধিবাসী কশিনকালেও তাকে বাড়িতে নিমন্ত্রণ করতে সাহস পায়নি। ছেলের অন্নপ্রাশন রীতিমতো একটা উৎসবের ব্যাপার। তার ছেলের অন্নপ্রাশনে ব্যান্ড বেজেছিল, মেয়ের ছেলের অন্নপ্রাশনে সে অন্তত সানাই বাজায়, লোক গিজগিজ করে তার বাড়িতে। ছেলের বেলা বেশি হোক মেয়ের ছেলের বেলা কম হোক, গিজগিজ করে। গিরিনের বাড়িতে লোক আছে বলেই মনে হয় না, ভেতর থেকে শুধু ভেসে আসে ছোট্ট একটা ছেলে বা মেয়ের কাঞ্চেরা কান্না। গাড়ির আওয়াজে বেরিয়ে এসে গিরিন তাকে অভ্যর্থনা জানায়, আসুন, যথাসাধ্য আয়োজন করেছি, দোষ ত্রুটি ক্ষমা করবেন। যথাসাধ্য আয়োজন? বৈঠকখানার ভাঙা তক্তপোষে বিছানো ছেঁড়া ময়লা শতরঞ্চির এক প্রান্তে কুণ্ডলি পাকানো ঘেয়ো কুকুরের মতো দলা পাকিয়ে বসে আছে খালি গায়ে জুবুথুবু একটা মানুষ। মেঝেতে লোম ওঠা বিড়ালটা ছাড়া আর কোনো জীবন্ত প্রাণী নেই ঘরে। তক্তপোষ ছাড়া বসবার আসন আছে আরেকটি। কেরোসিন কাঠের একটা টেবিলের সামনে কালি মাখা একটা কাঠের চেয়ার। দিনে বৈঠকখানা হলেও
ঘরটি যে রাত্রে শোবার ঘরে পরিণত হয় তার প্রমাণ গুটানো কাঁথা মশারির বান্ডিলটা জানালায় তোলা রয়েছে। তক্তপোষে নিচে ঢুকিয়ে আড়াল করে গোপন করে ফেলবার বুদ্ধিটা বোধহয় কারোর মাথায় আসেনি। ইনি আমার বাবা, গিরিন পরিচয় করিয়ে দেয়। 2 বছর ভুগছেন, 8 বছর ডাক্তার বলেছিলেন কলকাতা নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে, পেরে উঠিনি, সে 700-800 টাকার ব্যাপার। যুবথুবু বৃদ্ধ কষ্টে চোখ মেলে তাকায়, দুটি হাত একত্র করে নমস্কার জানাবার মতোই যেন চেষ্টা করে মনে হয়, ক্ষীণ কণ্ঠে কি বলে ভালো বোঝা যায় না। আসুন, ভেতরে আসুন। রায়বাহাদুরকে গিরিন বাড়ির মধ্যে একেবারে তার শোবার ঘরে নিয়ে গিয়ে বসায়। উঠোন পেরিয়ে যাবার সময় এদিক ওদিক তাকিয়ে রায়বাহাদুর যথাসাধ্য আয়োজনের কোনো চিহ্নই দেখতে পায় না। রোয়াকে একজন অল্প একটু হলুদ বাড়ছে। রায়বাহাদুরের বাড়িতে দৈনিক রান্নার জন্য যতটা হলুদ বাটা হয় তার সিকি ভাগও হবে না। যে বাটছে তার বেশটা তার বাড়ির ঝিয়ের মতোই, তবে রায়বাহাদুর অনুমান করতে পারে মেয়েটি ঝি নয়, বাড়িরই কোনো বউ ঝি। উপাশের রান্নাঘরে খুন্তি দিয়ে কড়ায় ব্যানন রান্নায় রত বউটির শাঁখা পড়া হাতটি শুধু চোখের এক পলকে দেখেই কি করে যেন রায়বাহাদুর টের পেয়ে যায় যে সে গিরিনের বউ। চার ভিটে চারখানা ঘর তোলা সুযোগ থাকলেও বৈঠকখানাটি বাদ দিলে ভেতরে ঘর মোটে 2খানা, রান্নাঘরের চালাটি ছাড়া। গিরিনের শোবার ঘরখানার নমুনা দেখেই রায়বাহাদুর বুঝতে পারে অন্য ঘরখানা কেমন, নড়াচড়ার স্থান কতটা বা কিরকম আলো বাতাস আসে। জলচৌকিতে পাতা পুরনো কার্পেটের আসনে বসে রায়বাহাদুরের দম আটকে আসে। ছোট ছেলে বা মেয়ের কাঞ্চেরা কান্নাটা এখন খুব কাছে মনে হয়। কি কাঁদে? আগে ছেলেটা কাঁদছে, ছোট ছেলেটা যার মুখে ভাত, জ্বর আসছে বোধহয়। জ্বর আসবার সময় এমনি করেই কাঁদে, জ্বর এসে গেলে চুপ করে যাবে। রায়বাহাদুর অস্বস্তি বোধ করে, এদিক ওদিক তাকায়, একটা ফাঁদে আটকা পড়ে গেছে মনে হয় তার। গিরিন নীরবে তাকে লক্ষ্য করে, ফাঁদে পড়া হিংস্র জন্তুর দিকে শিকারী ব্যাধের মতো শান্ত নির্বিকার ভাবে, মুখ তার থমথম করে মনের আপোষহীন মনোভাবে। আপনি তো ভালো হোমিওপ্যাথি জানেন, সবাই বলে যে ডাক্তারি পাস করেননি বটে, কিন্তু আপনার ওষুধ একেবারে অব্যর্থ, সে বলে ব্যঙ্গ ও তোষামোদের সুরে। তো ছেলেটাকে দিন না একটু দেখে, দেবেন একটু ওষুধ, বিনা চিকিৎসায় তো একেবারে মরতে বসলো ছেলেটা। রায়বাহাদুর যেন রাজি হয়েছে তার ছেলেকে দেখে ওষুধ দিতে, এমনি ভাবে দরজার কাছে গিয়ে গিরিন ডাকে, এই যে শুনছো, এই খোকাকে নিয়ে এসো তো শিগগির। আহ, নিয়ে এসো না, দেরি করছো কেন? নিজের অতিরিক্ত অধৈর্যের কৈফিয়ত দেওয়ার জন্যই যেন রায়বাহাদুরের কাছে গিয়ে বিরক্তির সঙ্গে বলে, আর পারি না এদের সঙ্গে, আপনার সামনে আসবে যা পড়ে আছে তাই পড়ে, তাতেও লজ্জা। সম্বল তো সেই বিয়ের একখানা শাড়ি, 1 ঘন্টা লাগাবে এখন সেখানা বার করে পড়তে, আর পারি না সত্যি। সে এসে কৈফিয়তের বিরক্তি জানানো শুরু করতে না করতেই ছোট একটি কঙ্কাল বুকের কাছে ধরে পাঁশুটে রঙের রোগা একটি বউ দরজা দিয়ে ঢুকেছিল। এক নজর তাকিয়েই রায়বাহাদুর টের পায় পরনের কাপড় বদলে বিয়ের সময়কার একমাত্র শাড়িটি সে পরে আসেনি। এটাও সে টের পায় যে ওকে আসতে ডেকেই গিরিন তার কাছে এসে শোনাচ্ছে তার বউয়ের মানুষের সামনে বার হবার উপযুক্ত কাপড়ের অভাবের কথা। তার প্রায় পিছু পিছুই বউটি ঘরে ঢুকেছে। মাথা ঝিমঝিম করে ওঠে রায়বাহাদুরের, তার ভয় করে। ও, তুমি এসেছো? গিরিন বলে নির্বিকার ভাবে, এইখানে শুয়ে দাও। রায়বাহাদুরের উলের মোজা আর পালিশ করা দামি চকচকে জুতো পরা পায়ের কাছে মেঝেটা আসে দেখিয়ে দেয়। বউ তার ইতস্তত করে বড় বড় জিজ্ঞাসু চোখ তুলে তাকায় তার মুখের দিকে। এত শীর্ণ বউটি, এমন শুকনো বিবর্ণ তার রক্তশূন্য মুখ, কিন্তু তার রূপ দেখে
ভেতরে ভেতরে মুচড়ে যায় রায়বাহাদুর। তার বাড়ির মেয়েরা ফুলি ঝিটা পর্যন্ত যেন শুধু মেদ আর মাংস। গিন্নির কথা ধর্তব্যই নয়, তিনি প্রায় গোলাকার। তার মেজো মেয়ে এবং মেজো ছেলের বউ রোগা ছিপছিপে, বড় ছেলের বউটাও ছিপছিপে ছিল বিয়ের সময়, আজকাল মুটোচ্ছে। গিরিনের ক্ষীণাঙ্গি বউটির সঙ্গে মিলিয়ে রায়বাহাদুর বুঝতে পারে তার মেয়ে বউদের গড়নটাই শুধু ছিপছিপে, অতি বেশি মেদ মাংসেই তারা গড়া। প্রত্যেকেই যেন তারা তাঁর গিন্নিরই সূচনা। সত্যিকারের রোগা ক্যাংটা তরুণীকে চেয়ে চেয়ে দেখতে ভালোই লাগে রায়বাহাদুরের। তার বড় ইচ্ছে করে টিপে টুপে ছেনে ছুনে দেখতে সত্যিকারের কঙ্কাল সার তরুণীকে। কি করছো? গিরিন বলে বউকে অনুযোগ দিয়ে। ওখানে শুয়ে দাও, উনি পায়ের ধুলো ছোঁয়াবেন, আশীর্বাদ করবেন, ওষুধ দেবেন। না 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 না, শোনো, আমি ওকে ওষুধ দিতে পারবো না, ওর ভালো চিকিৎসার দরকার। ওকে তুমি ডাক্তার দেখাও, ভালো ডাক্তার দেখাও। বিনা ফিতে কোন ডাক্তার দেখবে বলুন? গিরিন যেন আমোদ পেয়ে মুচকি মুচকি হাসে। ভয় করে রায়বাহাদুরের, মাথাটা আবার ঝিমঝিমিয়ে ওঠে। কতক্ষণ খেলা করবে গিরিন তার সঙ্গে কে জানে, তারপর এই বর্বর নিষ্ঠুর খেলা শেষে কি করবে তাই বা কে জানে। এরা বিপ্লবী, এরা খুনে, এরা সব পারে। শশাঙ্কর জামাই বলে, তার স্কুলের একজন টিচার বলে বিশ্বাস করে একা একাই ছদ্মবেশি খুনের খপ্পরে এসে পড়ে কি বোকামিটাই না সে করেছে। সব অবস্থাতে যেভাবেই হোক নিজেকে বাঁচানোর কৌশল খুঁজে বার করে কাজে লাগানোর চেষ্টা রায়বাহাদুরের মজ্জাগত। রায়বাহাদুর মাথা হেঁট করে থাকে কয়েক মুহূর্ত, সশব্দে নিঃশ্বাস ত্যাগ করে, হাতের তালুতে মুছে নেয় নিজের কপাল, তারপর মুখ তুলে বলে, মা, খোকাকে শুইয়ে দাওগে, কিছু তুমি ভেবো না মা। বৌমাই বলি তোমাকে, গিরিন আমার ছেলের মতো, তোমার কোনো ভাবনা নেই বৌমা, ছেলে তোমার ভালো হয়ে যাবে। আমি তোমার ছেলের চিকিৎসার ভার নিলাম, আমি বরং এখনই গিয়ে ওই পোষ ডাক্তারকে পাঠিয়ে দিচ্ছি। এখনই যাবেন? না 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 না, তা হবে না, ফলটল একটু মুখে দিয়ে না গেলে আমাদের মনে বড় কষ্ট হবে, অকল্যাণ হবে আমাদের। আপনার মতো মানুষ বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন। গিরিনের বিনয়ে বুকটা ধরাস ধরাস করে রায়বাহাদুরের, অসহায় দৃষ্টিতে সে চেয়ে থাকে নিজের পায়ের চকচকে জুতোর দিকে, অতি কষ্টে বলে, বেলা তো মন্দ হয়নি, নিমন্ত্রিতরা আর কেউ? আগে বলিনি আর কাউকে, ইচ্ছে ছিল বলবার, ভেবেছিলাম ওর হাতের যে দুগাছা চুড়ি আছে তার একটা বেচে কয়েকজনকে বলবো। স্কুল মাস্টারের স্ত্রীর হাতে শাখা থাকলেই ঢের, তারপর ভাবলাম ছেলের মুখে ভাতে এই শেষ সম্বলটুকু খোয়াবো, তার চেয়ে বরং সম্বলটা থাক, ও মাসেও পুরো মাইনে না পেলে অন্তত উপোষটা ঠেকানো যাবে। বুড়ো হলেও বুদ্ধির ধার একেবারে পড়ে যায়নি রায়বাহাদুরের, জীবনে উঠতে গিয়ে মুশকিলে পড়তে হয়েছে অনেকবার, নিজে বুদ্ধি খাটিয়েই নিজের মুশকিল আসান করেছে। আজকের বিপদের ধরনটা ঠিক বুঝে উঠতে পারছে না সে, এটাই হয়েছে ফ্যাসাদ, উদ্দেশ্যটা ধরতে পারছে না গিরিনের। নিজের দুর্দশা চোখে দেখিয়ে তার দয়া জাগাবার স্বাদ থাকলে চোখে এভাবে আঙুলের খোঁচা দিয়ে কেউ কি তা দেখায়? পাগল ছাড়া তাকে বিরক্ত করে চটিয়ে এমন টিটকারি দেওয়ার ভঙ্গিতে দেখায়, এমন উদ্ধত বিনয়ের সঙ্গে? কাল টিচারদের সভায় কিছু না বলে গিরিন যেন ঘাড় ধরে তাকে বাড়ি টেনে এনে বাস্তব প্রতিবাদ জানাচ্ছে তার বক্তৃতার, ব্যঙ্গ করছে তাকে, কিন্তু কেন করছে সেটা তো কিছুতেই মাথায় ঢুকছে না রায়বাহাদুরের। তবে স্কুলের একজন টিচার কি এত বড় গাধা যে এই সহজ কথাটা বুঝতে পারে না, এভাবে তার কাছ থেকে কোনো অনুগ্রহ আদায় করা যায় না, এতে বরং তারই বিপদ, সমূহ বিপদ। মুখের ভাবে গলার সুরে সহানুভূতি আনবার চেষ্টা করে রায়বাহাদুর বলে, তোমার অবস্থা যে এত খারাপ তা তো জানতাম না গিরিন, অ্যাপ্লিকেশন দিও, ও মাস থেকে না হয় তোমার 10 টাকা মাইনে বাড়িয়ে দেব।
তুমি ভালো পড়াও শুনেছি, আর বাকি মাইনেটাও বরং পাইয়ে দেব তোমায় সোমবার নাগাদ। আগে না 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 না, তা করবেন না স্যার। লোকে বলবে ছেলের মুখে ভাতে ছলে আপনাকে বাড়িতে ডেকে এনে খাতির করে মাইনে বাড়িয়ে নিয়েছি, বাকি মাইনে আদায় করেছি। এভাবে আমার সর্বনাশ করবেন না স্যার। চোখের পলক পড়া আটকে যায় রায় বাহাদুরের। ঢোক গিলতে গিয়ে দেখে সেটাও আটকে গেছে। ঘরের যে অসীম দৈন্য ভিখারির সকরুণ আবেদনের মতো এতক্ষণ তাকে পীড়ন করছিল, হঠাৎ যেন দাবিদারের শাসানির মতো ফুঁসে উঠেছে। উঠোনে তিনটে উলঙ্গ ছেলে মেয়ে খেলা করছে ধুলো মাটি নিয়ে। খেলা যেন ছল ওদের, রায়বাহাদুরকে ওরা অবজ্ঞা জানাচ্ছে। ও ঘরে জড়ো ছেলেটার কান্না ঝিমিয়ে আসছে, কিন্তু সেও যেন ভয় দেখালো রায়বাহাদুরকে। কান্না নিস্তেজ হয়ে আসা যেন ঘোষণা বাচ্চাটার যে কান্না সে চিরতরে থামিয়ে দেবে, সে মরবে, মরে দায়ী করে রেখে যাবে তাকে। তাকে আরো শাসানোর দরকার বলেই যেন গিরিনের পরিবারের আরো দুজন এবার আসরে নামে। প্রৌঢ়া একটি স্ত্রীলোক তারও স্বরে চেঁচাতে চেঁচাতে একটি কুমারী মেয়ের হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে আসে। দেখ গিরিন, দেখ ধেরে মেয়ের কাণ্ড কানা একবার দেখ। ডাল দুতে দিয়েছি, লুকিয়ে কাঁচা ডাল চিবুচ্ছে। গিরিনের মা থেমে যান, জিভ কাটেন। মেয়েটি পালিয়ে যায় হাত ছিনিয়ে নিয়ে। এক মুহূর্ত হতভম্বের মতো দাঁড়িয়ে থেকে মাও সরে যান। আমি এবার উঠি গিরিন, একটু বসুন। গিরিন বেরিয়ে যায়। গিরিন ফিরে আসবার একটু পরে সেই চুপি চুপি ডাল খাওয়া মেয়েটি একটি রেখাবিতে দুটি সন্দেশ, একটি কলা, কয়েকটুকরো আপেল আর শশা নিয়ে জড়সড় হয়ে ঘরে আসে। বাঙালি গেরস্ত ঘরের হিসেবে বিয়ের বয়স তার পেরিয়ে গেছে অনেকদিন। মেয়েটি রোগা, পুষ্টির অভাবে সত্যিকারের রোগা। সত্যিকারের রোগা মেয়ের দিকে তাকাবার মোহ কিন্তু তখনকার মতো কেটে গিয়েছিল রায় বাহাদুরের। নীরবে সে দু এক টুকরো ফল মুখে দিতে থাকে। বৈঠকখানা দিয়ে যাওয়ার সময় চৌকির প্রান্তের জরাজীর্ণ মানুষটি কষ্টে চোখ মেলে তাকায়। রায়বাহাদুর এক নজর দেখেই তাড়াতাড়ি চলে যায় বাইরে। সোমবার গিরিন নোটিস পায় বরখাস্তের। নোটিস সে প্রত্যাশা করেছিল, ক্ষমতা থাকলে ফাঁসির হুকুম দিত রায়বাহাদুর। কিন্তু একটা কথা জানে গিরিন, রায়বাহাদুর ভুলতে পারবে না, তার ভয় করবে। শিক্ষকদের দারিদ্রের মাহাত্ম কীর্তন করে শোনাতে গিয়ে একটু আটকে আটকে যাবে কথাগুলো, উচ্ছ্বাসটা হবে মন্দা, দয়া মায়া সহানুভূতিতে নয়, ভয়ে। শেষ হলো আমাদের আজকের গল্প টিচার। গল্প রচনায় মানিক বন্দ্যোপাধ্যায়, গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহপরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্টার ডিজাইন সৌম্যদীপ গুই। গল্পের কথক রায়বাহাদুর, শশাঙ্ক এবং গিরিনের চরিত্রে আমি শীর্ষেন্দু এবং গিরিনের মায়ের চরিত্রে স্বাগতা। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন। আর যদি আজ আপনি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আগামী সপ্তাহে
আমরা আবার ফিরে আসব আমাদের পরবর্তী গল্প নিয়ে। ভালো থাকবেন।